বিসমিল্লাহ রহমান রহিম এস এম মডেল স্কুল অ্যান্ড কোচিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আমি আজ যে লেকচারটি দেব সেটি হল ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের আজ দ্বিতীয় লেকচার এই লেকচারে আমি আপনাদের যে বিষয়টি শেখাবো সেটি হল বীজগণিতীয় রশির যে বিয়োগ ফল কীভাবে বিয়োগ ফল নির্ণয় করতে হয়তো আপনারা খুব টেনশন বা হতাশার মধ্যে ভুগছেন যে কীভাবে বীজগণিত অঙ্ক করবো কারণ ক্লাস ফাইভ পর্যন্ত তো আপনারা কোনো বীজগণিত অঙ্ক করেন নাই শুধুমাত্র ফাটি অঙ্ক করেছেন কিন্তু হয়তো বীজগণিত নিয়ে আপনারা খুবই চিন্তিত এজন্য আমি প্রথমেই আপনাদের বীজগণিত অঙ্ক দিয়ে শুরু করলাম কারণ আপনাদের পাটিগণিত অঙ্ক সম্পর্কে যথেষ্ট ধারণা আছে তাই আমি আপনাদের পাটিগণিত অঙ্ক দিয়ে শুরু না করে আমি আপনাদের শুরুতেই বীজগণিত অঙ্ক আপনাদের আমি লেকচার দিচ্ছি আপনারা আমার প্রথম ক্লাসে বীজগণিতের যে যোগ কিভাবে করতে হয় সেই বিষয়টা প্রথম ক্লাসে আপনাদের শেখানো হয়েছে ওই ক্লাসটা আপনারা দেখলেই হয়তো বীজগণিতের যোগ অঙ্ক আপনাদের সমাধান হয়ে যাবে আমি আজ আপনাদের শেখাব বীজ গণিতের বিয়োগফল অবশ্যই এই বীজ অঙ্ক শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এস এম টিভি কুষ্টিয়া এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আমি আমার গতানুগতিক ক্লাসে ফিরে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি দেখবেন কোনো রকম টানবেন না না টেনে পুরো ক্লাসটা দেখলে আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন ধন্যবাদ আমরা ফিরে যাচ্ছি আমাদের বীজগণিতের বিয়োগফল কীভাবে নির্ণয় করতে হয় সেটি খুব সহজে খুব অল্প সময়ে আমি আপনাদের বোঝাই দেওয়ার চেষ্টা করছি আপনার একটু মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবেন দেখলেই আপনার হয়তো খুব সহজেই এই বীজগণিতের বিয়োগফল আপনি শিখে যাবেন এবং আপনার এই বীজগণিত নিয়ে আর কোনো চিন্তা থাকবে না ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে খেয়াল করেন আমি বোর্ডে দেখেন ইতিমধ্যে চারটা অঙ্ক বীজগণিতের চারটা অঙ্ক আমি তুলে রেখেছি চারটা অঙ্ক সাজাই রে রাখছি যাতে খুব সহজে অল্প সময়ের মধ্যে আমি সমাধানগুলো করতে পারি কারণ এই চারটা অঙ্ক তুলতে গেলে একটু সময় লাগবে যার কারণে আমি আগেই অঙ্কগুলো তুলে রেখেছি এবার জাস্ট আমি খালি অঙ্কগুলো করে আপনাদের বোঝাই দেবো আপনারা সব মনোযোগ সহকারে খেয়াল করবেন তাহলেই আপনার বীজগণিতের এই বিয়োগ নিয়ে কোনো হতাশা থাকবে না বীজগণিতের যে কোনো অঙ্ক আসলেই আপনি খুব স্বল্প সময়ে এই বিয়োগ অঙ্কগুলো করে ফেলতে পারবেন আমি আমার প্রথম ক্লাসে আপনি আপনাদের চিহ্নগুলো শিখিয়ে দিয়েছি যে প্লাস মাইনাস ইন্টু ডিভিশন এই যে চারটা চিহ্ন এই চারটা চিহ্ন নিয়ে আমাদের কিন্তু কাজ আছে এই আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের বিয়োগ অঙ্কে আপনারা বিয়োগ অঙ্ক করার আগে যে কাজটি করতে হবে অঙ্কগুলোকে সাজাই নেবেন লেটার বাই লেটার এর নিচেই এ লিখবেন বিয়ের নিচেই বি লিখবেন সির নিচেই সে লিখবেন সেটা আমি কিন্তু আমার বিগত ক্লাসেও বলে দিয়েছি আমি আবার এই ক্লাসে আজ বলছি কারণ বইয়ে যখন অঙ্ক করতে যাবেন অঙ্ক করতে গেলে কিন্তু এইভাবে সাজাই সব অঙ্ক সাজাই দেওয়া থাকবে না কিছু কিছু অঙ্ক কিন্তু এলোমেলো থাকবে তখন কিন্তু আপনি অবশ্যই সাজাই নেবেন যে এর নিচে এ লিখতে হবে নিচে বি লিখতে হবে সি নিচেই সি লিখতে হবে লেখার সময় অবশ্যই খেয়াল করবেন বামে যে চিহ্ন থাকবে প্লাস থাকলে প্লাস বসাবেন মাইনাস থাকলে অবশ্যই মাইনাস বসাবেন প্লাস মাইনাস সঠিকভাবে বসানোর পরে এবং লেটারগুলো লেটারের নিচে লেটারগুলো বসানোর পরে এবার আপনি বিয়োগ অঙ্ক করবেন খুব সহজে বোঝে যাবেন আমি চলে যাচ্ছি আমার বিয়োগ অঙ্কে দেখেন এক নাম্বার অঙ্ক এক নাম্বার অঙ্কের ক্ষেত্রে আমার এখানে আছে ফাইভ এ থ্রি এ প্লাস টু বি প্লাস সি তার নিচের আসি আছে ফাইভ এ প্লাস ফোর বি মাইনাস টু সি এই অঙ্কটা করতে গেলে আমার প্রথম যে কাজ সেটা হলো আমার চিহ্নের পরিবর্তন করে নিতে হবে কারণ বলা হয়েছে বিয়োগ করো বিয়োগ করতে গেলে এখানে প্লাস আসে কিছু নাই মানে প্লাস আছে কোনো চিহ্ন না থাকলে প্লাস থাকে প্লাস থাকলে আমরা মাইনাস বসাই প্লাস থাকলে মাইনাস বসাই প্লাস বসাই এই কাজটা করে নিতে হবে এই চিহ্নর পরিবর্তনটা আগে করে নিতে হবে করার পরে এর বামে যে চিহ্নগুলো ছিল সেই চিহ্নগুলো কিন্তু আর কোনো কাজ হবে না এখন নিচের যে চিহ্ন এই চিহ্নগুলোর কাজ হবে এখন দেখেন এখানে আছে প্লাস এখানেও আছে প্লাস প্লাস প্লাসে আমরা শিখেছিলাম প্লাস প্লাসে কি হয় বিগত ক্লাসে কিন্তু শিখেছি যে প্লাস প্লাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস তাহলে দুটোই যদি প্লাস হয় অবশ্যই আমাকে প্লাস করতে হবে প্লাস ছিন্ন হবে এখানে দুইটা সি আর এখানে একটা সি তাহলে টু আর ওয়ান যোগ করলে থ্রি তাহলে হয়ে গেল থ্রি সি খুব সহজ খুব সহজ জাস্ট খালি নিচের লাইন থেকে উপরের লাইনের কোনো কাজ হবে না নিচের লাইন থেকে চিহ্নের পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস এখন এই চিহ্নগুলোর কাজ হবে ওপরের চিহ্নর কোনো কাজ নাই এখানে টু সি প্লাস আর এখানে শুধু সি প্লাস তাহলে যোগ করলে থ্রি সি এখানে ফোর বি মাইনাস আর এখানে টু বি প্লাস তাহলে ফোর বি বড়ো না টু বি বড়ো নিঃসন্দেহে ফোর বি বড়ো যার কারণে ফোর বির আগে মাইনাস আছে যার কারণে আমাকে মাইনাস বসাইতে হবে ফোর বি থেকে টু বি বাদ দিলে মাইনাস টু বি থাকে মাইনাস টু বি থাকে এখানে মাইনাস ফাইভ এ আর এখানে প্লাস থ্রি এ মাইনাস থ্রি এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি এ বড়ো না প্লাস থ্রি এ বড়ো নিঃসন্দেহে মাইনাস থ্রি এ বড়ো যার কারণে মাইনাস থ্রি থেকে ফাইভ থেকে থ্রি বাদ দিলে মাইনাস টু এ এটা হয়ে গেল আমার অ্যান্সার তাহলে মাইনাস টু এ মাইনাস টু বি প্লাস থ্রি সি এটা হলো আমার প্রথম অঙ্কের অ্যান্সার আমরা যদি এখানে শুধু অ্যান্সারটা যদি লিখে দিই যে অ্যান্সার মাইনাস টু এ মাইনাস টু বি প্লাস থ্রি সি আমার অঙ্কটা হয়ে গেল আপনাদের বুঝতে হয়তো আর কারো কোনো সমস্যা থাকার কথা না এক নাম্বার অঙ্ক আমরা এখন ফিরে যাচ্ছি দুই নাম্বার অঙ্কে দুই নাম্বার অঙ্ক করতে গেলে অনুরূপভাবে আমাদের চিহ্নের পরিবর্তন করে নিতে হবে প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস এবার দেখেন এখানে মাইনাস এইট সি এ আর মাইনাস টু সি এ তাহলে দুটোই মাইনাস দুটোই যদি মাইনাস হয় তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে কিন্তু চিহ্নটা আমার কিন্তু মাইনাসই বসে যাবে মাইনাস মাইনাসে প্লাস হবে কিন্তু চিহ্নটা মাইনাসই বসে যাবে কারণ আপনি এখানেও ঋণী এখানেও ঋণী দুটোই মাইনাস তাহলে ঋণ তো ঋণই হয়ে যায় তখন কিন্তু মাইনাসটা মাইনাসই থেকে যাবে যার কারণে এইট আর টু যোগ করলে টেন এ এখানে দেখেন প্লাস সিক্স বি আর প্লাস ফোর বি প্লাস সিক্স বি আর প্লাস ফোর বিসি এই মাইনাসের কিন্তু আর কোনো দাম নাই এখন এখন কিন্তু আমার নিচে তাহলে এটাও প্লাস হয়ে যাবে তাহলে দুটোই প্লাস চিহ্ন যার কারণে প্লাস সিক্স আর ফোর যোগ করলে টেন বি সি এরপরে দেখেন এখানে আছে টু মাইনাস আর থ্রি প্লাস তাহলে থ্রি বড়ো না টু বড়ো নিঃসন্দেহে থ্রি বড়ো যার কারণে প্লাস চিহ্ন হবে বা আমি প্লাস চিহ্ন দেওয়া লাগবে না থ্রি থেকে টু বাদ দিলে শুধু এবি ওয়ান লেখা লাগে না কারণ এবি মানেই ওয়ান এবি এটা আমাদের অ্যান্সার হয়ে গেল জাস্ট ফেলে আমরা এখানে অ্যান্সার লিখে এটা বসাই দিলে আমার অঙ্কটা কিন্তু শেষ হয়ে যাবে এবি প্লাস টেন বি সি মাইনাস টেন সি এটা আমার দুই নাম্বার অঙ্কের অ্যান্সার বন্ধুরা আপনাদের বুঝতে হয়তো কোনো কারোর কোনো সমস্যা থাকার কথা না কারণ বিয়োগ অঙ্ক করতে গেলে আমাকে অঙ্কটা সাজাই নিতে হবে এর নিচে এ বি নিচে বি সির নিচে সি সাজাই নেওয়ার পরে জাস্ট আমাদের যদি প্লাস থাকে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস বসাই দেওয়ার পরে এখান চিহ্ন যেটা বড়ো সংখ্যা যেটা বড়ো হবে তার বামে চিহ্নটা বসে যাবে থ্রি এ বি বড়ো আর টু মাইনাস টু এ বি ছোট ছিল যার কারণে এখানে প্লাস থ্রি থেকে টু বাদ দিলে শুধু ওয়ান ওয়ান দেওয়া লাগে না শুধু এব বি লিখলেই হবে আর এখানেও প্লাস এখানেও প্লাস দুটোই প্লাস সিক্স আর ফোর যোগ করলে টেন বি সি এখানেও মাইনাস এখানেও মাইনাস দুটোই মাইনাস যার কারণে মাইনাস এইট আর টু যোগ করলে টেন সিএ হয়তো আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না আমরা তিন নাম্বার অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কেও দেখেন প্রথমে আমার দেওয়া আছে কি মাইনাস দিয়ে আছে তাহলে মাইনাস দেওয়া থাকলে আমরা কী লিখবো প্লাস প্লাস দেওয়া ছিল তাহলে লিখবো মাইনাস প্লাস দেওয়া ছিল লিখবো মাইনাস এখন অনযোগ সহকারে খেয়াল করেন এটা মাইনাস নাইন সি জেড প্লাস সি জেড তাহলে নাইন বড়ো না সিক্স বড়ো নিঃসন্দেহে নাইন বড়ো যার কারণ নাইনের আগে মাইনাস ছিল বলে মাইনাস চিহ্ন নাইন থেকে সিক্স বাদ দিলে থাকে কত থ্রি সি জেড থ্রি এখানে আছে দেখেন ফাইভ আর সিক্স তাই সিক্স বড়ো না ফাইভ বড়ো নিঃসন্দেহে সিক্স বড়ো তাহলে সিক্সের আগে মাইনাস আছে সেই জন্য আমাদেরকে মাইনাস চিহ্ন দিতে হবে সিক্স থেকে যদি আমরা ফাইভ বাদ দিই শুধু বি ওয়াই শুধু বি ওয়াই তাহলে মাইনাস বি ওয়াই সিক্স থেকে ফাইভ বাদ দিলে ওয়ান থেকে ওয়ান লেখা লাগে না শুধু বি ওয়াই লিখলেই হয় আর এখানে আছে প্লাস থ্রি এক্স আর এখানে প্লাস ফোর এক্স তাহলে থ্রি আর ফোর যোগ করলে সেভেন তাহলে প্লাস দেওয়া লাগে না সেভেন এক্স এটাই অ্যান্সার আমরা যদি এটা যদি অ্যান্সার লিখি তাহলে অ্যান্সার লিখলে আমার হয়ে যাচ্ছে কি সেভেন এক্স মাইনাস বি ওয়াই মাইনাস থ্রি সি জেড এটা আমার অ্যান্সার হয়ে গেল বন্ধুরা বিয়োগ অঙ্ক খুব সহজ এই সহজ অঙ্কগুলো আপনারা একটু মাথায় নেবেন নিলেই অঙ্কটা সহজ হয়ে যাবে সেটা হলো অঙ্কগুলোকে অবশ্যই আপনার লেটার অনুযায়ী আগে আগে সাজাই নেবেন এন নিষেই এ বিন নিশেই বিন সির নিচেই সি এবং প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস চিহ্ন পরিবর্তন করে নেবেন এরপরে যদি প্লাসগুলো যদি দুটোই প্লাস হয় তাহলে যোগ করবেন দুটোই মাইনাস হলেও যোগ করবেন দুটো মাইনাস হলে পরে মাইনাস চিহ্নই দিবেন আর একটা প্লাস একটা মাইনাস হলে অবশ্যই বিয়োগ করবেন তবে প্লাসটা যদি বড়ো চিহ্ন বড় সংখ্যাটা যদি প্লাস হয় তাহলে পরে প্লাস চিহ্ন দিবেন আর বড় সংখ্যাটা যদি মাইনাস হয় তাহলে অবশ্যই মাইনাস চিহ্ন দেবেন ধন্যবাদ বন্ধু আমরা চলে যাচ্ছি পরবর্তী নাম্বার ফোর চার নাম্বার অঙ্কে এই চার নাম্বার অঙ্কের ক্ষেত্রে আপনারা দেখেন একটু এখানে পাওয়ার দিয়ে দিয়ে আছে টু টু দেওয়ার টু ইন্টু এক্সের পাওয়ার ফোর টু এক্সের পাওয়ার থ্রি এখানে এক্সের পাওয়ার টু আর এখানে শুধু ফোর তাহলে আমাকে অঙ্ক সাজায় নিতে হবে এক্সের পাওয়ার ফোর যেটা আছে ফোরটাকে ফোরের নিচে দেবো থ্রিটাকে থ্রি নিচে দেবো স্কোয়ারটাকে স্কোয়ারের নিচে দেবো এইভাবে আমরা যা সাজাই লিখেছি অঙ্কটা এখন জাস্ট আমরা বিয়োগ করব এর আগে কিছু নাই মানে প্লাস আছে প্লাস থাকলে কী হবে মাইনাস চিহ্ন হবে এখানে মাইনাস ছিল তাহলে এখানে প্লাস চিহ্ন হবে এখানে প্লাস ছিল তাহলে মাইনাস চিহ্ন হবে আর এখানে মাইনাস ছিল তাহলে এখানে প্লাস চিহ্ন হবে বন্ধুরা খেয়াল করেন জাস্ট আমরা এটা চিন্নর পরিবর্তন করে নিলাম প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এইবার আমরা যোগ করব আট আর চার দুটোই যেহেতু প্লাস তাহলে অবশ্যই আমাকে প্লাস করতে হবে প্লস সেনের দিয়ে কত হয় বারো টুয়েলভ এইট প্লাস ফোর টুয়েলভ তাহলে এইট আর ফোর যদি আমরা প্লাস করি তাহলে আমার মান হয়ে গেল টুয়েলভ এখন দেখেন এখানে আছে টু আর মাইনাস আর এখানে প্লাস অর্থাৎ দুটো এক্স থেকে যদি একটা বাদ দিই তাহলে আমার একটা মাইনাস থাকে কারণ মাইনাসটা বড় মাইনাস এক্স স্কোয়ার থাকে এখানে দেখেন দুটোই প্লাস চিহ্ন তাহলে আমার প্লাস চিহ্নই হয়ে যাবে এখানে টু এক্স কিউ আর এখানে একটা এক্স কিউ যোগ করলে পারে থ্রি এক্স কিউ থ্রি এক্স কিউ আর এখানে দেখেন দুটো এক্স এখানে একটা এক্স বাদ দিলে পরে শুধু এক্স থাকে প্লাস চিহ্ন দেওয়া লাগে না বামে প্লাস চিহ্ন দেওয়া লাগে না তাহলে অ্যান্সারটা হলো সে এক্স বন্ধুরা আমরা চারটা অঙ্ক বিয়োগ অঙ্ক খুব সহজে করে ফেললাম খুব স্বল্প সময়ে আপনারা একটু মনোযোগ দেবেন ক্লাসে মনোযোগ দিলে খুব সহজে অল্প সময়ে এই রকম আপনারা বিয়োগ অঙ্ক অসংখ্য বিয়োগ অঙ্ক করতে পারবেন আপনাদের বইয়ের যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্ক ছাড়াও আপনারা নতুন নতুন অঙ্ক বানাই বানাই করতে পারবেন কারণ যেহেতু এখন সৃজনশীল অঙ্ক তাই আপনাকে অবশ্যই বুঝতে হবে অঙ্ক যে কীভাবে আমার অঙ্কটাকে সাজাইতে হয় অঙ্কের নিয়মগুলো জানা থাকলে যে কোনো অঙ্ক আসলে আপনি করতে পারবেন হয়তো আপনাদের বুঝতে হয়তো কারো কোনো সমস্যা নাই আমি আরও দু একটা অঙ্ক আপনাদের করে বোঝাই দিচ্ছি তাহলে আমি এই অঙ্কটা আমি আরেকবার একটু রিফ্লে করে দিই আমি এখানে চারটা বীজগণিত অঙ্ক করেছি এই বীজগণিত অঙ্ক করতে গেলে আপনার প্রথম কাজ যেটা সেটা হলো আপনাকে অবশ্যই অঙ্কগুলোকে সাজাই নিতে হবে ধারাবাহিকভাবে সেটা হলো যে ইংরেজি যে লেটারগুলো আছে এ থেকে জেড পর্যন্ত এ থেকে জেড পর্যন্ত লেটারের মধ্যে যে লেটারগুলো আমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকবে ধারাবাহিকভাবে আপনি এ থাকলে এ বি থাকলে বি সি থাকলে সি এক্স থাকলে এক্স ওয়াই থাকলে ওয়াই জেড থাকলে জেড যেটা থাকে না কেন সেই সংখ্যাকে সেই সংখ্যার নিচেই অবশ্যই সাজাই লিখবেন এর নিচে এল সাজাবেন বির নিচেই বি সাজাবেন সির নিচে অবশ্যই সি সাজা সাজাবেন এক্সের নিচে এক্স সাজাবেন ওয়াইয়ের নিচেই ওয়াই সাজাবেন এবং জেডের এর নিচেই জেড সাজাবেন সাজানোর পরে বিয়োগ অঙ্কের ক্ষেত্রে আমার নিচের যে সং লাইনটা থাকবে এই লাইনের শুধুমাত্র যদি প্লাস চিহ্ন থাকে তাহলে মাইনাস বসাবেন প্লাস থাকলে মাইনাস বসাবেন আর মাইনাস থাকলে প্লাস চিহ্ন বসাবেন শুধুমাত্র নিচের লাইনের ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস শুধুমাত্র নিচের লাইনের ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এই কাজটুকু আপনারা করে নেবেন বীজগণিত গণিত অঙ্কের ক্ষেত্রে যখন আপনি বিয়োগ করবেন বিয়োগ করার ক্ষেত্রে শুধুমাত্র নিচের লাইনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাকে চেঞ্জ করে উল্টো চিহ্ন করে দেবেন প্লাস আর মাইনাসের মধ্যে প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস করবেন করার পরে যোগ করার ক্ষেত্রে বিয়োগ করার ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল করবেন যে উপরের সংখ্যাটা বড় না নিচের সংখ্যাটা বড় যে সংখ্যাটা বড় হবে ওই বড় সংখ্যার বামে প্লাস আছে না মাইনাস আছে সেটা দেখবেন যদি বড় সংখ্যার আগে প্লাস হয় তাহলে অবশ্যই আপনি প্লাস চিহ্ন বসাবেন আর বড় সংখ্যার আগে যদি মাইনাস হয় তাহলে অবশ্যই মাইনাস চিহ্ন বসাবেন আর দুটোই যদি প্লাস হয় তাহলে প্লাস চিহ্নই বসাবেন আর দুটোই যদি মাইনাস হয় তাহলে অবশ্যই মাইনাস চিহ্ন বসাবেন এভাবে যদি আপনি ধারাবাহিকভাবে এরপরে সংখ্যাগুলো যোগ করে সংখ্যার সাথে যা আছে সেটা শুধু বসাই দেবেন এ থাকলে এ বসাবেন বি থাকলে বি বসাবেন সি থাকলে সি বসাবেন এক্স থাকলে এক্স বসাবেন ওয়াই থাকলে ওয়াই বসাবেন জেড থাকলে জেড বসাবেন শুধুমাত্রগুলো কাজ হলো আপনাদের সংখ্যাগুলো সংখ্যার যোগ আর সংখ্যার বিয়োগ করে দেবেন আর সাথে যা থাকবে আপনি সেটায় সাথে তাই বসাই দেবেন বীজগণিত অঙ্ক খুব অনায়াসে শেষ হয়ে যাবে এবং আপনারা খুব সহজে বুঝে যাবেন হয়তো আমি যে কথাগুলো বললাম আপনারা কথাগুলো যদি একটু মনোযোগ দেন তাহলে হয়তো বীজগণিত অঙ্ক নিয়ে আপনার আর ভাবনা থাকবে না আমার এই লেকচারটা আপনারা যদি মাথায় রাখেন তাহলে হয়তো আপনারা বীজগণিত নিয়ে আর কোনো রকম দুশ্চিন্তা করবেন না বন্ধুরা এভাবে আমার ক্লাসগুলো আপনারা যখন দেখবেন খুব মনোযোগ সহকারে দেখবেন হয়তো খুব ইজিলি আমার ক্লাসগুলো বুঝে যাবেন এস এম মডেল স্কুল অ্যান্ড কোচিং নিয়মিত এভাবে আপনাদের জন্য ক্লাস নিচ্ছে আপনারা আমার ক্লাসগুলো অবশ্যই দেখবেন এস এম টিভি কুষ্টিয়ার এই চ্যানেল থেকে আপনারা অবশ্যই নিয়মিত আমার ক্লাসগুলো দেখবেন এবং আমার ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ক্লাসটিকে সাবস্ক্রাইব দেব এবং লাইক দিবেন তাহলে আমি আপনাদের আরও নতুন নতুন ক্লাস যুক্ত করব। আমরা গতানুগতিকভাবে আমরা সাধারণ নিয়ম অঙ্কগুলো শেষ করার পরেই আমরা আবার এরপরে সৃজনশীল অঙ্ক আপনাদের করাবো আপনারা অবশ্যই আমার ক্লাসের পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন আমি আপনাদের একটি এইচ ডব্লু অঙ্ক দিয়ে আমি আমার ক্লাসে শেষ করব আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে বীজগণিত অঙ্ক করতে গেলে যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন তাহলে আপনার খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে এইচডব্লু ফাইভ এ প্লাস সেভেন বি মাইনাস থ্রি সি মাইনাস সেভেন এ মাইনাস এইট বি প্লাস নাইন সি এই একটা অঙ্ক নাম্বার ওয়ান নাম্বার টু আর একটা অঙ্ক আপনারা করবেন নাইন এক্স মাইনাস টুয়েলভ ওয়াই Plus eight Z four X plus five Y minus four. এই অঙ্কটা করবেন বন্ধুরা আমি দুটো অঙ্ক আপনাদের দুইটা অঙ্ক দিয়ে এইচডব্লিউ দিলাম সেটা হলো ফাইভ প্লাস সেভেন বি সি আর তার নিচে আছে মাইনাস সেভেন এ অঙ্কটা যখন করবেন তখন অবশ্যই আপনার সিনের পরিবর্তন প্লাস আছে বলে মাইনাস দিবেন মাইনাস আসে প্লাস দিবেন মাইনাস আসে প্লাস দিবেন দুই নম্বর অঙ্ক নাইন টুয়েলভ ওয়াই প্লাস এইট জেড নিচে আছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফোর জেড এই অঙ্কটা করতে গেলে আপনি প্লাস ছিল প্লাসের জন্য এখানে মাইনাস দেবেন প্লাসের জন্য এখানে মাইনাস দেবেন মাইনাসের জন্য এখানে প্লাস দেবেন দেওয়ার পরে আপনারা অবশ্যই বিয়োগ করবেন তাহলে খুব সহজে আপনাদের বিয়োগ অঙ্ক হয়ে যাবে এভাবে আপনাদের বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে ফেলবেন খুব সহজেই আপনাদের বিয়োগ অঙ্ক সমস্যার সমাধান হয়ে যাবে আমরা আগামী ক্লাসে আপনাদের মান নির্ণয়ের শেখাবো বন্ধুরা ধন্যবাদ আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করছি